যে অনেক লোকজন ভিড় করলো মাঠে, সবাই কেউ বলে ফ্যাক্টরিতে ঢুকবে, কেউ বলে ফ্যাক্টরিতে ঢুকবে না, এরকম কইরা সবাই হিমশিম খাইতেছে। যদি আমরা ফ্যাক্টরিতে ঢুকি, যদি একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে, আমাদের জীবন যদি চলে যায়, এই জন্য আমরা ফ্যাক্টরিতে কেউ ঢুকতে চাইনি। কিন্তু না ঢুকুনে আমাদের পিএম জিএম বড় স্যারেরা আমাদের মারধর কইরা, আমাদের গালাগালি কইরা আমাদের ওই ফ্যাক্টরিতে ঢুকানো হয়েছে। আমার রয়ে গেছে কিছু, কোনো এক মাস একটা বাসায় আছি, কোনো চিকিৎসা নেই, কোনো চিকিৎসা নেই। এখন বাসা হাতে নিজের একটা মানুষ কর্ম করে, তাই কর্ম করে ওষুধপাতি করে না, আমার খিলে দিলে করে। আমার তো এই যে হাত পা রয়ে গিয়েছি, যে হাত মনে করো প্লাস্টিক সার্জারি দুইবার করছে, পাঁচ একবার করছে। তারপরে এই যে পায়ের আঙ্গুল ছোটা হয়, পায়ের আঙ্গুলের জন্য হাঁটতে সমস্যা হয়ে যায়, এখন হাত দিয়ে তো কোনো কাজ করা যায় না, হাত দিয়ে মনে করি একদমই কাজ করে পারি না এখন। আমার অনেক ভয় লাগে গার্মেন্টসে ঢুকতে গেলে, বিল্ডিংয়ে নিচে থাকলে আমার অনেক ভয় লাগে, রাত্রে ঘুমাইতে পারি না। এবং এখন যে অনেক কষ্টে আছি, চাকরি বাকরি করি না, টাকা পয়সা নেই, কীভাবে জীবনযাপন করবো? যাদের হাত নাই পাও নাই তারা কীভাবে কষ্টে আছে? আমরা চাই যে যাতে ভাইয়েরা আমাদের ক্ষতিপূরণ দিক, যারা হাত পাও নাই তাদের দিক, সবাইয়ের দিক, যারা মরে গেছে তাদের দিক।